তো হ্যালো বন্ধুরা এ এলপি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো ল্যাঙ্গুয়েজ সিলেকশান নিয়ে কিন্তু সবাই খুব প্রবলেমে রয়েছে দেখলাম ঠিক আছে সবাই কমেন্ট করছে ল্যাঙ্গুয়েজ নিয়ে বাংলা নিয়ে বেশিরভাগ বলছে যে বাংলাতে সিলেক্ট করলে কী হবে বা বাংলাতে সিলেক্ট করলে কে ইংলিশ পাবো না বা এই ডাউটটা আমি ক্লিয়ার করে দিই ব্যাপারটা হচ্ছে যে আমি এক্সাম যখন দিয়েছিলাম একটা আপনি যখন সিবিডি টেস্ট যারা দিয়েছেন তারা ভালো করে জানেন একটা স্ক্রিনে ঠিক আছে এই তো কম্পিউটার স্ক্রিন ধরুন একটা স্কিনে পুরো স্ক্রিনটা কিন্তু একটা কোশ্চিন থাকবে ঠিক আছে একটা কোশ্চিন থাকবে এখানে কোশ্চিনটা থাকলো নিচে কিন্তু চারটে অপশান থাকবে ঠিক আছে আর সে যে কোশ্চেনটা থাকবে ধরুন আপনি বাংলা সিলেক্ট করেছেন ঠিক আছে ধরুন আপনি বাংলা সিলেক্ট করেছেন তাহলে কিন্তু পুরো কোশ্চিনটা বাংলাতেই থাকবে কোশ্চেনটাও বাংলা থাকবে তার অপশানগুলো কিন্তু চারটে অপশান যে থাকবে সেগুলো কিন্তু বাংলাতে থাকবে ঠিক আছে এইবার ধরুন আপনি বাংলা বুঝতে পারছেন না তখন কী করবেন ওখানে কিন্তু কোনো সিলেকশানের অপশান ল্যাঙ্গুয়েজ সিলেকশানের একটা অপশান আছে প্রত্যেকটা কোশ্চিনের ক্ষেত্রে কিন্তু অপশান আছে ওখানে মানে ক্লিক করবেন ক্লিক করে ওখানে পনেরোটা ল্যাঙ্গুয়েজ থাকবে পনেরোটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি ইংলিশ সিলেক্ট করে দিলেন তখন ওই কোশ্চিনটা ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে ঠিক আছে ইংলিশে পুরো কোশ্চিনটা কিন্তু দেখাবে তো ওই লোডিংয়ে কিন্তু একটু টাইম লেগে যায় ঠিক আছে দু চার সেকেন্ডে তো লেগে যায় লোডিং ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু ওই কোশ্চেনগুলো আসে না একটু লোডিং হতে একটু টাইম লেগে যায় ঠিক আছে তারপরে কিন্তু আপনি পড়ে ওটা করতে পারবেন তো ল্যাঙ্গুয়েজ সিলেকশানে দেখুন সেটা কিছু ব্যাপার না বাংলায় অবশ্যই পরীক্ষা দিতে পারেন কিন্তু অনেক কিছু আমি বলেছিলাম যে ক্রিটিক্যাল বাংলাতে মানে অ্যাকচুয়ালি কোশ্চিনটা যেটা ক্রিয়েট করে মানে তৈরি হয় ইংলিশে ক্রিয়েট হয় তো সেটাই গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু বাংলা হোক কি ওড়িয়া হোক মারাঠি হোক হিন্দি হোক সেটা কিন্তু ট্রান্সলেট হয় গুগল ট্রান্সলেটে আমি দেখিয়েছিলাম একটা ভিডিও বানিয়েও দেখেছি গুগল ট্রান্সলেট করলে কিভাবে কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় মানে এত ক্রিটিক্যাল বাংলা ল্যাঙ্গুয়েজ হয়ে যায় তো সেগুলো উদ্ধার করা মুশকিল হয়ে যায় ঠিক আছে অত্যন্ত সাধু ভাষার মাধ্যমে হয়ে যাবে আর টেকনিক্যাল টার্ম যদি সাধু ভাষাতে চলে যায় তাহলে কিন্তু খুব সমস্যা মানে বুঝতে খুব সমস্যা হবে আর ইংলিশে আমার মনে হয় না কিছু বেশি প্রবলেম হবে বলে যারা আইটিআই করুন বা ডিপ্লোমা করুন ডিপ্লোমাতেও কিন্তু টেকনিক্যাল যেগুলো পড়েছেন ও তো ইংলিশে পড়তে হয়েছে আর আইটে তো কিন্তু বাংলা ছিল ঠিক আছে কিন্তু ইংলিশ টার্ম তো অনেকগুলো ছিল আর ইংলিশেও কিন্তু পড়তে হয়েছে পরীক্ষা দিতে হয়েছে তো সেক্ষেত্রে ইংলিশে ভয় পাওয়ার আমার মনে হয় কিছু নয় আর ইংলিশে পরীক্ষা না দিলেও দুটো অ্যাডভান্টেজ রয়েছে আপনি যদি বাংলায় পরীক্ষা দেন দুটো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ঠিক আছে দুটো ডিসঅ্যাডভান্টেজ কি আপনি সিবিটি ওয়ান সিবিটি টু দুটো বাংলাতে দিল সিবিএটি যেটা কম্পিউটার বেস অ্যাকটিচু টেস্ট যেটা সাইকো টেস্ট এটা সেটা কিন্তু ইংলিশে থাকবে বা আর হিন্দিতে থাকবে ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু খুব সমস্যায় যাবে না বাংলাতে যদি অভ্যস্ত হয়ে যান এত প্রিপারেশান ধরুন একটা প্রিপারেশান চলবে মাস সাত মাস কি এক বছর ধরে একটা সিবিটি ওয়া সিবি টু সিবিটি থ্রি মধ্যে একটা প্রিপারেশানের মধ্যে থাকবে ঠিক আছে মাথার মধ্যে সবসময় ওই কোয়েশ্চেনগুলোই ঘুরপাক হবে তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাতে পরীক্ষা দেন বাংলাতেই সব কিছু করে দেখেন তাহলে কিন্তু বাংলাতে এমন একটা প্র্যাকটিস হয়ে যাবে তো ইংলিশে সেক্ষেত্রে কিন্তু একটু ভয় চলে আসবে বা ইংলিশে অনেক কিছু বুঝতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে বলছি আপনি যদি স্টাডি ম্যাটেরিয়াল ইংলিশে রাখেন বা ইংলিশে পড়াশোনা করেন আপনি যেগুলো মক টেস্ট ইংলিশে দেন তাহলে আমার মনে হয় না ইংলিশে খুব একটা সমস্যা হবে বলে ঠিক আছে এই জন্য বলছি বাংলাতে পড়তে সেই জন্য বার্ন করলাম আর বাংলাতে আরেকটা সমস্যা কী হবে দেখুন বাংলাতে আপনি কিন্তু ভালো বই না ঠিক আছে এ এলপি প্রিপারেশনের জন্য আপনি কলেজ স্ট্রিটে গিয়েও দেখবেন বাংলাতে ভালো বই পাওয়া যায় না ঠিক আছে প্রিপারেশানের যে বইগুলো পাওয়া যায় যাই হোক ওই একটা বই পড়ে তো কিছু হবে না প্রিপারেশান নেওয়া যায় না ওগুলো যা সন্তুষ্টির জন্য কেউভাবে একটা এন পাবলিকেশান বা জি কেউ পাবলিকেশান একটা বই কিনে এ এল পি প্রিপারেশান ওটা পরীক্ষা দিয়ে দেবো কিন্তু ওই বইগুলো অ্যাকচুয়ালি কী থাকে সেম থাকে সব পরীক্ষার ক্ষেত্রে ওই বইগুলো সেম থাকে শুধু সামনের কভার পেজটা চেঞ্জ করে দেয় সেটা সেলের পরীক্ষার জন্য একে থাকে এস এল সেলের বা জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য এসি থাকে টেকনিশিয়ানের পরীক্ষা হলে ওই সেম নোটস থাকে শুধু ফ্রন্ট পেজটা চেঞ্জ করে দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে ওই বইগুলো পড়ে হবে না যাই হোক ওই বইগুলো মোটামুটি রেফারেন্স হিসাবে রাখলে কিছুটা উপকার হয় ঠিক আছে পুরো প্রিপারেশন ওই বই ধরে পড়া যায় না কিছুটা উপকার হয় ঠিক ওই বইগুলো আপনি বাংলাতে পাবেন না সেটাও আপনাকে কিন্তু ইংলিশে করতে হবে আর আমি যে নোটসটা দিচ্ছি সে নোটসটাও কিন্তু পুরো ইংলিশে আছে ঠিক আছে পুরোটাই কিন্তু ইংলিশে আছে আর খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে ইংলিশটা ভয় পেলে চলবে না সেই জন্য বলছি বাংলা তো অবশ্যই সিলেক্ট করতে পারেন কিন্তু প্রত্যেকটা কোশ্চিনে আপনি এরকম বাংলা খুলে খুলে আপনাকে দেখতে হবে আর যদি ইংলিশ সিলেক্ট করে রাখেন তাহলে প্রত্যেকটা কোশ্চেন এরকম ইংলিশে ইংলিশে আসবে এবার ইংলিশটা আপনি যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাংলার অপশানটাও আপনার থাকবে পনেরোটা ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের ঠিক আছে যে যে সে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখবেন মাদার পেজে ওই ওই কোশ্চিনটা আসবে আপনি ধরুন এক একটা কোশ্চেন হয়ে গেল একটা পেজে ছিল এবার কোচ কোশ্চেনটা হয়ে গেল তখন নেক্সট টিপবেন তো নেক্সট টিপলে কী হবে পরের কোশ্চিনটা যেটা লোড হবে ফার্স্টটাই লোড হবে যেটা যে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে গেছেন যে বাংলা সিলেক্ট করে গেছে তার বাংলাতে দেখা যাবে যে ইংলিশ সিলেক্ট করে গেছে তারা ইংলিশে দেখা যাবে এবার আপনি ধরুন কোনো কোশ্চেন ইংলিশে আপনি বুঝতে পারছেন না তখন আপনি ওটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ওটা আপনি বাংলাতে দেখুন ঠিক আছে সেক্ষেত্রে সুবিধা হবে সেই জন্য বলছি যে ল্যাঙ্গুয়েজ সিলেকশানটা আপনি ইংরেজিতে রাখুন আমার মনে হয় সেটা খুব বেশি অ্যাডভান্টেজ হবে ঠিক আছে এবার দেখুন নিজেদের চয়েস যে যার এবার কেউ যদি বলে না ইংলিশ খুবই প্রবলেম একদম ইংরেজিতে একটু পাচ্ছি না তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাটাকে প্রেফার করুন ঠিক আছে আর আমি অ্যাকচুয়ালি সিবিএটি পরীক্ষাটা যেটা হয়েছিল মানে সাইকোটেজ যেটা হয়েছিল ওটা কিন্তু আমি অ্যাকচুয়ালি হিন্দিতে দিয়েছিলাম ঠিক আছে হিন্দিতে অ্যাকচুয়ালি হিন্দি খুব ভালো পারতাম না মোটামুটি দেখে টুকরে টুকরে পড়তে পারতাম ঠিক আছে ইংলিশটা রিডিং মোটামুটি পড়তে পারতাম তো হিন্দিতে অনেক কিছু আমি ইংলিশে সত্যি বলছি আমি ইংরেজিতে প্রচুর মানে উইক ঠিক আছে আমি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো পড়াশোনা করেছি তো ইংরেজিতে আমাদের অত এ ছিল না ঠিক আছে টেন্স ফেন্স কিছুই জানতাম না আমি অ্যাকচুয়ালি ইংলিশে প্রচুরই তো ইংলিশের জন্য আমরা সব জায়গায় মার্কস কম বা অনেক পরীক্ষাতে আমি ইংরেজির জন্য পাস করতে পারিনি ঠিক আছে ইংরেজিতে একটা যেখানে দেখে দেয় রেলো এক্সাম এমন একটা এক্সাম যেখানে ইংলিশ থাকে না ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ল্যাঙ্গুয়েজের মানে ভোকাবুলারি যেগুলো গ্রামাটিক্যাল এরার ফাইন্ডিং ফাইন্ডিং যেগুলো থাকে রেলওয়ে এমন একটা জায়গা সেখানে থাকে না সেই জন্য আমি রেলওয়েতে অ্যাকচুয়ালি পাস করতে পেরেছি ইংলিশের জন্য ইংলিশ না দেওয়ার জন্য অ্যাকচুয়ালি তো সেটা বুঝতে পারছেন যে সেই জন্য বোঝিয়ে বুঝতে পারছেন আমি ইংরেজিতে কতটা ডাউন তো আমি যদি ইংলিশে করতে পারি আপনারা অবশ্যই করতে পারবেন আর হিন্দি শিখেছিলাম একটা কারণে ওখানে ফ্লো ডিরেকশান ফ্লো বলে একটা থাকে সাইকো টেস্টে ডিরেকশান ফ্লো বলে একটা থাকে মানে পড়ে পড়ে আপনি আমাকে করতে হবে ঠিক আছে এরপর ডান দিকে যাবে এরপর বাঁ দিকে যাবে এর সামনে পেছনে পড়ে পড়ে করতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে ইংরেজিতে কি হয় সমস্যা হয় ঠিক আছে ইংরেজিতে সমস্যা হয় কেন ফার্স্টে সাবজেক্ট থাকে তারপর ভাব থাকে তারপর অবজেক্ট থাকে হিন্দি বা বাংলাতে আমরা কি করি আগে সাবজেক্ট তারপর অবজেক্ট তারপরে ভাব থাকে তো এক্ষেত্রে অনেকটা সুবিধা হয় তো সে হিন্দিটা আমি দেখলাম যে অনেকটা সুবিধা হচ্ছে আমার সেই জন্য আমি হিন্দি সিলেক্ট করেছিলাম তাতে আমি বুকারই পেয়েছি তো যাদের মনে হয় হিন্দিটাও একটু মোটামুটি পারেন হিন্দিটাও আমার মনে হয় একটু প্র্যাকটিস করে রাখার দরকার আছে তো চলুন বাই বাই নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে ডিসকাস করবো তো ল্যাঙ্গুয়েজ সিলেকশানের ডাউট আমার মনে হয় আর কারো রাখা উচিত না যারা যারা মোটামুটি ইংলিশ পারেন ইংলিশে বলুন একদম ইংলিশ যারা পারেন না তারা বাংলা সিলেক্ট করুন হিন্দিটা যারা মোটামুটি পারেন তারা হিন্দিটাও সিলেক্ট করতে পারেন তবে এখন না সেটা সিবিটি থ্রিতে ঠিক আছে এটিতে ঠিক আছে তো চলুন বাই বাই নেক্সট ভিডিওতে আমি কিন্তু যেভাবে প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি আমার নোটস ধরে ধরে সেভাবে প্রিপারেশান চলবে বাই বাই